সেবা নিন, আমাদের সাথেই থাকুন। এই স্লোগানকে সামনে রেখে 13 মার্চ বুধবার রাতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদ বাথা প্রবাসী সেবা কেন্দ্র A2I এর উদ্যোগে বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ রুস্তম খান। প্রবাসী সেবা কেন্দ্র A2I এর অফিস ইনচার্জ মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ দূতাবাস সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের AGM মোহাম্মদ জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর সৌদি নাগরিক বান্দর বিন নায়েফ, ঢাকা মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বি, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাপ্তান হোসেন সহ আরও অনেকে। সৌদি আরব থেকে AK আজাদ লিটনের তথ্যচিত্রে পল্লী টিভি। দেশ ও জনতার কথা বলে।